আর এফএল গ্যাস স্টোভে ফায়ারপ্রুফ কেবল থাকায় দুর্ঘটনার সম্ভাবনাই নেই। প্যাক করে দিচ্ছি আপা। আর এফএল গ্যাস স্টোভ পরিবারের একজন চিরদিনের বন্ধন। আসসালামু আলাইকুম, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে বরাবরের মতো আমন্ত্রণ জানাচ্ছি আরএফএল গ্যাস স্টোভ স্বাস্থ্যকর রমজানে। সাথে আছি আমি পুষ্টিবিদ রুবাইয়া রীতি, এবং আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন। আসসালামু আলাইকুম, আমি শেফ সাইমন খান। পুরো রমজান জুড়ে আপনাদের সাথে আছি মজার মজার সব রেসিপি নিয়ে। আজকে আমাদের জন্য কি বানাবেন? আমি আজকে আপনাদের জন্য বানাচ্ছি প্যান গ্রিল চিকেন উইথ মিক্সড গার্ডেন সালাদ। প্রথমে একটি খালি পাত্র নিচ্ছি, পরিমাণ মতো অলিভ অয়েল নিয়ে নিচ্ছি। অলিভ অয়েলের সাথে আমি দিচ্ছি ব্ল্যাক পেপার, সল্ট টু টেস্ট, গার্লিক পাউডার হাফ টিস্পুন, অনিয়ন পাউডার হাফ টিস্পুন, এবং পাপরিকা দিচ্ছি হাফ টিস্পুন। এবার এটিকে সুন্দর করে মিক্স করে নিচ্ছি। এবার আমি আমার চিকেনটিকে এখানে মিক্স করে নিচ্ছি। চিকেন কিন্তু ফার্স্ট ক্লাস প্রোটিন, তাই প্রোটিনের সোর্স হিসেবে ইজিলি চিকেন খাওয়া যেতে পারে। জেলে নিচ্ছি আমার আরএফএল গ্যাস স্টোভ। আমরা অলিভ অয়েল দিয়ে নিচ্ছি। এবার আমাদের চিকেনটি আমরা প্যান গ্রিল করব। আমাদের সালাদের ড্রেসিংগুলো তৈরি করে ফেলবো। প্রথমে আমরা একটু ক্যাপসিকাম নিয়ে নিচ্ছি। আমরা থ্রি কালার্স নিচ্ছি, কারণ ফুডটা যেন দেখতে সুন্দর লাগে। খুব বেশি কালারফুল হওয়ার কারণে বাচ্চারা কিন্তু খেতে খুব ইন্টারেস্ট ফিল করবে। আমার বার্নারটাকে অ্যাডজাস্ট করে দিচ্ছি। আরএফএল গ্যাস স্টোভের রেগুলেটরটি এত স্মুথ যে আমার এইটিকে ইউজ করতে কোনো কষ্টই পেতে হচ্ছে না। আপনাকে একটু রিকোয়েস্ট করছি এটিকে টেক কেয়ার করার জন্য। এর মাঝখানে আমি আমার সালাদের ড্রেসিংগুলোও তৈরি করে ফেলবো। এবার আমি দিয়ে দিচ্ছি একটু ব্ল্যাক পেপার, পাপরিকা, সল্ট জাস্ট পরিমাণ মতো, আর এর পাশাপাশি আমার কাছে আছে একটি গ্রিন লেমন। গ্রিন লেমনে আছে ভিটামিন সি। সাথে মিক্স করে দিচ্ছি অলিভ অয়েল। আমাদের সালাদের ড্রেসিং রেডি। এটি এক মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। আমি কিছু লেটুস এই সালাদের সাথে অ্যাড করছি। লেটুস এমন একটা জিনিস, এটি কিন্তু দেখতেও খুব সুন্দর লাগে। ভিটামিনস মিনারেলস আছে লেটুস পাতায়। আমরা আমাদের ড্রেসিংটাকে এখন সালাদের সাথে অ্যাড করে দিচ্ছি। আমাদের প্যান গ্রিল চিকেনটি রেডি। বন্ধ করে দিচ্ছি আমার গ্যাস স্টোভ। এখন প্যান থেকে নামিয়ে নিচ্ছি। আমরা এই চিকেনটিকে কেটে স্লাইস করে নিব। আমরা এটিকে এখন প্রেজেন্ট করতে যাচ্ছি। আমি প্রথমে সুন্দর একটি লেটুস এখানে বসিয়ে দিচ্ছি প্যান গ্রিল চিকেনটি। আমাদের সুন্দর সালাদ যেটি আমরা আগে করে রেখেছি, আমি সালাদের সাথে যেটি এখানে দিচ্ছি চেরি টমেটো, খুবই সুস্বাদু। সাথে আমাদের সুন্দর পারমেজান চিজ। তো দর্শক, তৈরি হয়ে গেল আমাদের প্যান গ্রিল চিকেন উইথ মিক্স গার্ডেন সালাদ। থ্যাংক ইউ, ইউ আর মোস্ট ওয়েলকাম। দর্শক দেখে নিলেন, খুব সহজেই তৈরি হয়ে গেল পুষ্টিকর প্যান গ্রিল চিকেন উইথ মিক্সড গার্ডেন সালাদ। সো আর দেরি না করে এখনই ঝটপট বানিয়ে ফেলুন এই রেসিপি এবং পরিবেশন করুন আপনার ইফতার টেবিলে আপনজনদের সাথে। আজকের কুইজ হচ্ছে, আজকের রেসিপিতে যে চিকেন ব্যবহার করা হয়েছে বলেন তো এই চিকেন কোন শ্রেণীর প্রোটিন? তাহলে সঠিক উত্তরটি লিখে পাঠিয়ে দিন আরএফএল গ্যাস স্টোভের ফেসবুক পেজে আগামীকাল বিকেল 4টার মধ্যে। আগামী পর্বে আমরা আবারও আপনাদের সামনে হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। সবাইকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। আরএফএল গ্যাস স্টোভ আইএসও সার্টিফাইড, তাই তারা কোয়ালিটিতে কখনো কম্প্রোমাইজ করে না। প্যাক।
ব্যাক করে দিন। আরফেল গ্যাস স্টোভ, পরিবারের একজন চিরদিনের বন্ধন।